কিয়ামতের ময়দানে সাত প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত রাখবেও আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যারা মহব্বত ভাঙবে ছাড়বেও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দলীয় লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক না বেঠিক? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বেরোছে দল করে, দল কষ্ট করে, কি করে বোঝেন নাই মনে হয়, কি করে? এই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো না, ইসলামের বিরুদ্ধে হুকুম দিল, আরে নাকি নাকি না নাকি করলো, চিন্তা ভাবনা না কইরা দল করে তো করে, দল ছাড়ে না। তাইলে এখন এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন পাশ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে, হ্যাঁ এদের সঙ্গে যারা দল করবে, এদের মহব্বত কি আল্লাহর রাজি খুশির জন্য? না। কার জন্য? হ্যাঁ তুমি ভালো করে যাই না রাখো, নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়তে পারে, তুমি তাসবিহ 24 ঘন্টা আমার মালিকের জিকির করতে পারো, হজ 10 বার করতে পারো, কিন্তু তুমি ভালো করে যাই না রাখো, তোমার মহব্বত যদি আল্লাহর জন্য না হয়, মহব্বত ছাড়াও যদি আল্লাহর জন্য না হয়, তোমার জায়গা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে হবে না। তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা মনে করে নামাজ পড়ি যথেষ্ট, নাজাত পাইয়া জান্নাতের উঁচু মাকাম একেবারে ফেরদাউস। আছে না? নাই। এই একটা গল্প শুনেন নাই? এই পূর্বাধ্যক্ষ স্বপ্নের মধ্যে আপনি কোথায় সে, আমিও তো এই বলাইয়া নাতি বুঝছেন, আমার নানা বাড়ি কিন্তু দেউলে তালুকদের বাড়ি বুরহানুদ্দিন, বুঝছেন তো, আমি আপনার গো এই মাটিরই তো সন্তান, তাই সেই হিসেবে বলতেছি। আপনার কথা শুধু ওই শীতের দিনে হাঁসের গোস খুব কায়দা করে খায়, তৈলক্ত হাঁস নাকি, তৈলক্ত হাঁসের গোস আর রুটি পিঠা বানাইছে চাউল দিয়া, খুব সুন্দর মোলায়েম মশাদায়ক, বুঝছেন, ওদিকে হাঁসের গোসটাও খুব তৈলক্ত হাঁস, পাকও খুব স্বাদইস। এখন ঘুমে স্বপ্নের মধ্যে মজামাই দিয়ে হাঁসের গোস আর রুটির পিঠা খায়, এর মধ্যে খায় স্বপ্নের মধ্যে, মজাও পাইছে পেট ভরিয়া, হাঁসের গোসও খাইছে, খাইলো এ তো খুব আনন্দ। এই হাঁসের গোস আর রুটির পিঠা এই স্বপ্নের পেট ভরছে, পেট ভরছে, বরং পাশে যে খাতা খেতা ছিলেন তো চাবাইয়া ফাতা ফাতা জোরে আসবেন না, জানি ওই হাঁসের গোস রুটি চাবাই কেউ দিলে খাতা চাবাই, জোরে বুঝছেন কথা? তাহলে ওই স্বপ্নের হাঁসের গোস রুটি চায় কোনোদিন প্যান ভরে না। যারা নাকি অমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক তোমাকে আমাকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা, এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, মালিকের হুকুম পালন করি, আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না। এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আসতে কথাই আর নামাজ দিয়ে কোনো কাজ আছে? এই আমরা রোজা রাখি, রোজা দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে? আমরা হজ করি, হজ দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে? আমরা কোরবানি পশু জবাই করি, এর রক্ত গোশত আল্লাহ নেয় কি? নেয়? কি দেখে কি পায়? তোমার আমার ভিতরে অবস্থা, কথা ঠিক কি না? হুজুর নামাজ পরীক্ষা, আর আমার মালিক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে মেয়া, এখানে মেয়া করে তোমার সমস্যা, যে ও আল্লাহর বান্দারা ভাই, বুঝলেন, মালিক আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? কথা হয় না পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য।
আমার মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষার জন্য পাঠাইছি, আমার হুকুম অনুযায়ী কেটা করো আর কেটা করো না, এই জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষার ফলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য, ওখানে কোনো বাধা নিষেধ আছে? যা মনে হয় তা লেখে, বাধা দেওয়ার কোনো আইন আছে? তাহলে পরীক্ষার ফলে স্বাধীনতা দিয়া আমার মালিক বলতেছে এইটা কর এইটা করিস না, আমি দেখবো আমার কথা মানো কিনা। কথা বলছে যারা মানবে আমার মালিক তাদের জন্য বেসারা সুসংবাদ, তোদের জন্য আমি মেহমানখানা বানাইয়া সাজাই আমি অপেক্ষা করতে আছি। এই কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি আমার কথা অনুযায়ী না চল তাহলে জেলখানাও বানাইছি। ওই জেলখানার মধ্যে এক এক অপরাধের জন্য বিচারকের সামনে যখন আসামি বলে স্যার অন্যায় করছি একটা, মাফ করিয়ে দেন আর করবো না, ওয়াদা করতেছি। যশব মাফ করে না? করে। বলে ওরে আসামি মাপের কোনো আইন নাই, অন্যায় একটা করছো একটা শাস্তিই দেব, দুইটা দেব না। কথা ঠিক? তাহলে এক অক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য অক্ত আসছে, কেউ যদি ইচ্ছা করে এক অক্তের নামাজ নিয়ে অন্য অক্তের কাজা কইরা পড়েন, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইরা দেন রমজান মাসে, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের ওই জেলখানা আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান একটা উদাহরণ খেয়াল রাখা দরকার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দিয়া বলে গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো, মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটে বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরে খাদ্য খাইয়া ফেললো। গোলাম ডাক দিয়া বলে হযরত আপনি না জিজ্ঞাস করে কেন খাদ্য খাইলেন? তখন বলেন বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ে তুমি আনো, আজকেও চিন্তা করছি হালাল উপায়ে আনছো, পেটেও বড় ক্ষুধা, জিজ্ঞাস না করে খাইয়ে ফেলছি, এখন বলো কিভাবে তুমি কামাই করছো? গোলাম বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা লোকটা ভালো হয়ে গেছে, ওই যে ভালো হইছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দেবে। আর বর্তমানে যদি আমাদের যুগ হইতো কতুয়া কত ফতুয়া বের হইতো তার কোনো শেষ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই আর সে বলতেছে হারাম খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেবো না। হজরত তাইলে পেট ভরে পানি খান, পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেইল, গলার ভিতরে আঙ্গুল দিল বমি হলো, তারপর হারাম ওই খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ হে আমার মালিক দয়া মায়া করে হারাম খাদ্য আমার থেকে বের করছেন। এই ছিল তাদের ঈমান, এই ছিল ঈমান। আর বর্তমানে একদল বের হইছে, এই ক্ষমতা পাইয়া ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, সাদাবাজি, জুলুমবাজি, মিথ্যাবাজি,
এই দেখে সম্পদ তো গুছায় গুছায় শুধু তাই না, এই কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া পর্যন্ত তৈরি করে। ওদিকে যখন বয়স হয় বয়স তখন যায় কই, কলে বইলেন নেতায় হস করতে যায় কই, হস করতে যায় হস দিয়ে আইসে এখন নেতা রাতে গুনে তো শুয়ে যায় না, শুয়ে পড়তে আছে বানছে বেরু একটা লাগাইছে লম্বা জামা গাই দিয়া, এখন তো একের হাজির সাহেব তুমি ভালো করে জানি না রাখো, যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ সম্পদ তুমি ধোকাবাজি কইরা কাউলটামি পালটামি কইরা টেন্ডার বাজি চাঁদাবাজি কইরা যেই সম্পদ তুমি ভক্ষণ করছো ব্যবহার করছো তুমি সম্পদ গুছাইছো, ওই পরিমাণ সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত অর্থাৎ যদি সরকারি ফান্ডের নিয়ে থাকো সরকারি ফান্ড কোন ব্যক্তির থেকে যদি নিয়ে থাকো ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত দশ বার না তুমি যদি পঞ্চাশ বার হজ করো জাহান্নাম ছাড়া তোমার জায়গা হবে না। হাদিসের ভিতরে আছে ইল্লা বিল হক কুলিবা ইল্লা বিল হক কুলিবা ইল্লা বিল হক কুলিবা। এই যে আমার বাজানদেরকে বলো তাদের ইমান কেমন ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, শুনছেন না, নীল নদীর নাম শুনছেন, নীল নদী, নীল নদীর নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল একটা সময় পানি শুকাইয়া যাইত, আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেয়া লোকজন বাঁচে আর ওই পানি দিয়ে ফসলাদি হয়, পানি শুকাইয়া গেলে মানুষ সব শেষ, কিন্তু করা লাগবে কি একটা সুন্দরী যুবতী একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, বলি বলি বলুন সবাই, তাহলে নীল নদীর পানি জারি হইতো চালু হইতো। এখন ইসলাম যখন নাকি আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক তার আয়াতের ভিতরে যখন নীল নদী পরিচালনার দায়িত্ব এলাকা এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি, সুন্দর একটা জমিতে মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না, ও কয় কি জায়েজ নাই, এখন দেখবে নেক্সট শ্রেণী কিন্তু ফতুয়া বাড়ি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি, অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাই তৈরি, তাহলে একটা তো বলি দেওয়াই লাগবে। বর্তমানে একদল ভাই রয়েছে না, এই মিয়া ব্যাপার তো মহিলা তোগুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায় নাস্তা করে মিটিং করে আসতে করে ফটুয়া দিয়ে করে না, না ফটুয়া ছাড়া আসতে কয় দেয়, তোরা ফটুয়া বাইরে দিচ্ছে না, তখন কইবি কি মন্দের ভালো মন্দের, বাংলাদেশে যদি মন্দের ভালো লাগে ভালো আছে কোন দেশে, যেই দেশে সপ্তাহে 92 জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশে যদি মন্দের ভালো হয় ভালো হইবে কোন দেশে, যেরে বলেন কথা ঠিক না ঠিক, এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে, এখন এলাকার গভর্নর গভর্নর পানি শুকাইছে নদী যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না, এখন করা কি, গভর্নরকে বলো কি এত ইসলামে জায়েজ নাই, তাহলে করা লাগবে কি মানুষ দিয়ে সম্মরবে, বলে আমির এর কাছে জানা লাগবে, আমির মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু তার কাছে সংবাদ পৌঁছাইল, আমির ঘটনা তুই, আমির বলে বলো কি একটা সুন্দরী মেয়ে জবাই দেবে তার ভিতরে পানি আসবে কথার কথা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়, আমার মালিকের ক্ষমতা কোথায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে, কি লেখে আল্লাহ মাফ করুক আমাকে যুগে হইলে কইতো কি হুনছে হুজুর বলে পাগল দাদি আচ্ছা পাগল, নদীর কাছে চিঠি লেখে, হ্যাঁ পাগলামি না ভালো পাগলামি না, এ নদীর কাছে চিঠি লেখে, এ নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট 100
চিঠি দিয়ে নদীর ভিতরে ফেলাইল। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল, কথার কথা পানি ফালাইতে চিঠি দেরি সুম সুম কইরে পানি আইসা নীল নদ পরিপূর্ণ পানি। ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই, এর নাম হইল ইমান। কথা বুঝেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলছেন অবশ্যই অবশ্যই আমাদের তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই, বেশ যাওয়ার কেউ আশা করিয়েন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি পারিগারের ব্যাপারে মালিকের হুকুম পালন করা লাগবে, সাহায্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই আল্লাহর বান্দা ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আল্লাহ মাফ করুক, বর্তমানে অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক হাজি দেখা যায় সম্পদ বাড়াবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ কইরা চালায়। নাউজুবিল্লাহ করে কম, যার ভিতরে একটু ইমান আছে, যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সুদে সত্তরটার মতো গুণা, এর ভিতরে সত্য গুণা নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য, মায়ের সাথে অপকর্মের চেয়েও ঘৃণিত গুণা হলো সত্য গুণা। এত বড় ভয়াবহ গুণা সুদের, এই হারামে আরাম আছে? আপনাদের এলাকায় সুদ তো থাকারই কথা, আমাদের এলাকায়ও আছে। যেই করে সুদের সাথে জড়িত আমি পরীক্ষা করে দেখছি, এক সোনার মধ্যে এক সোনা অশান্তি, একেবারে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মেয়ে অন্তরে শান্তি হলো বড় শান্তি, কথা ঠিক না? আর ব্যবসাকে আল্লাহ আল্লাহ ঘোষণা করছেন, এই যে সদিকিন ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসর করাইবেন, সিদ্দিকিনদের সঙ্গে হাসর করাইবেন, কি ঠিক না? তাহলে ব্যবসা ক্ষেত্রে আল্লাহ হুকুম আছে না? হ্যাঁ। রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকে কিন্তু এই ভুলটা এখনো যায় না। আবার সব ওলামায়ে কেরাম আমরা ঠিক মতো আলোচনা আল্লাহ জানে করতে পারি কিনা তাও কইতে পারি না। এই অনেকে রাজনীতির ব্যাপারে মনে হয় ইসলামে নাই, এরকম একটা ভাবই দেখায়। কথা ঠিক না? বেটি আমি বাজানদারকে সংক্ষেপে বলি, এই আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ পড়তে কইছে না প্রতিষ্ঠা করতে কইছে? কি করতে কইছে? প্রতিষ্ঠা করতে কইছে। আচ্ছা, এই জন্য আমরা নামাজ পড়ি না? তাহলে মালিক যে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআনুল কারিমীদের বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কি করো না? আল্লাহ বলছে তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এটা বলছো? কি বলছো? দিন প্রতিষ্ঠা করো, নিজে পরিবার সমাজ রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই যে আমাদেরকে যত গালি দানার যা করেন, আমরা রাজনীতি করি কে বুঝছেন? রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করি, কথা ঠিক কি? এটা আল্লাহর বান্দারা, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা, কথা ঠিক কি না? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কম থেকে কোনো দিক নাই। তাই দিন আসছে শুধু ব্যক্তি কেমনে চলবে এই এই যে শিক্ষা দেওয়ার জন্য না, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই আন্তর্জাতিক ভাবে কিভাবে তোমার সম্পর্ক থাকবে, এর সব শিখাবার জন্য দিন আসে না? হ্যাঁ, ওই এক এই খ্রিস্টান না জানি বিজাতি এক মুসলমানকে প্রশ্ন করলো, তোমাদের নবী একেবারে নিম্ন মানের, একেবারে নিচু শ্রেণীর নবী, নাউজুবিল্লাহ কন্যা বলে তা কেমনে? বলে তা কেমন আমার নবীর নিম্ন শ্রেণী কি? বলে তোমাদের নবী পায়খানা প্রস্রাবে কেমনে যাইতে হয়, কি দোয়া পড়তে হয়, পায়খানা পায়খানা প্রস্রাব নিয়ে আলোচনা করে। তাহলে পায়খানা প্রস্রাবের কি একটা নিম্নমানের জিনিস না? এইটা নিয়ে যে আলোচনা করে, তাহলে সে নিম্নমানের লোক নাউজুবিল্লাহ। তখন মুসলমান বলতেছে কপাল ভরা, আমার নবী যে বিশ্ব নবী তার বাস্তব হলো এটা।
বলে তা কি, আমার নবী একেবারে নিচ থেকে নিয়ে ছোট থেকে ছোট, একের উপর থেকে উপর, শেষ পর্যন্ত একেবারে কিভাবে মানুষটার দুনিয়া জিন্দিগি চালাবে, এই সব বিষয়ের উপরে আমার নবী একটা শিক্ষা দিয়েছে। তাহলে যে সব বিষয়ে একটা শিক্ষা দেয় সে বিশ্বনবী, এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আর ভাইদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলো, মনে করছেন আমরা কি সুবুঝি না মিয়া, এই রাজনীতি পথ এটা যে একটা পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, এটা আমরা বুঝিনি মিয়া, এটা আমরা বুঝিনি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 37 বছর বয়স পার হয়ে যাইতেছে, একটা এমপিও আমাদের দল থেকে সংসদে আছে, কথা কয় না? আমরা বুঝি দুই একটা এমপি একটু এদিকে দেখে চোখ ঘুরাইলে হ্যাঁ বুঝি পাই না, আপনারা বুঝবেন তো আমি জানি, আপনারা তো বুঝবেন ইংরেজি কথা বলছেন, টাকার কথা বলে শত শত টাকা তো আল্লাহর রহমতে আপনি দোয়ায় বলতে গেলে তো ইসলামী আন্দোলনের জন্য কম টু, তো আপনারা বুঝবেন না, এত আল্লাহর রহমতে আমি বুঝি, আমি জানি সব, কথা কি কিছু বুঝেন নাই? এই সাপ সাপ জানাইয়ে দিছি, রাজনীতি করি ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, কোন এমপির জন্য, কোন মন্ত্রিত্বের জন্য, কোন সম্মানের জন্য, কোন সম্পদের জন্য রাজনীতি করি না। আর ওই লোক দেখাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো কাজ হবে না। আলোচনা করতেছিল তখন আমি বলতেছিলাম কিছুদিন আগে, আমি বলছি এখন যদি ঘোষণা করেন আপনি প্রধানমন্ত্রী, এ যদি এখন ঘোষণা করেন আমি কি প্রধানমন্ত্রী? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যে আমার দিলের হালত, প্রধানমন্ত্রী ঘোষণা করার পরও আল্লাহর রহমতে এক কিঞ্চিত মনে হয় নড়চড় হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলার পর তাহলে মা বোনদেরকে বলবো, কারণ বোঝেন নাই? হ্যাঁ, কোরআন কারিম সত্য আসতে কয়, এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা মোরাকাবা মানুষ করবে না, আখেরাত সম্পর্কে একটু মোরাকাবা চিন্তা মানুষ করবে না? হাকিকত দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, হে বাদশার দলেরা, বড় লোক আমার বাজানরা, হে বড় বংশের আমার বাবারা, হে সৌন্দর্য বিভিন্ন কায়দায় সম্মানিত আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল বাজান, এত বড় শক্তিধর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল, এত বড় শক্তিধর জালেম, আরে ওকে আমার মালিক দুনিয়া এত আরামে রাখছিল, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত এ ভিতরে একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো, ওর এত বড় পাওয়ার, আমার মালিক ওকে এমন ক্ষমতা দান করলো নীল দরিয়ার পানি ওর কথায় ভাটা জোয়ার হয়, আর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যেই গাছের পাতা যেগুলো রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত, এত বড় শক্তিধর, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এবারে চুবাইয়া চুবাইয়ার পর আমার মালিক মারছে, জোরে বলো কথা ঠিক না বেঠি? আব্বাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে মালিকের বেহেশত যাবে না, ওর কথিত নতুন বেহেশত তৈরি করলো, সাদ্দাদের বেহেশত কমপ্লিট, দেখার জন্য দলে বলে যখন গেল যাইয়া দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া আছে, এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়া বলে সাদ্দাদের আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য, আস্তে জানটা নিয়ে গেল ধকটা জমিনে পইরা রইল, কই সাদ্দাদের সম্পদ, কই সাদ্দাদের সম্মান,
ওই সাদ্দাদের বেশ, এখন তাকাইয়া দেখো সাদ্দার ধারা সইয়া দলি দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পইরা রইল। বাজার ইতিহাস পইরা দেখো, তামাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করলো, এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি, এর ভিতরে বাদশাহ সিকান্দার ইস্কান্দার বাদশাহ যাকে বলা হয়, ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরাইয়া দাপন করিও। তিনি বললেন কেন, যে তামাম দুনিয়ার মানুষ দেখবে তামাম দুনিয়ার বাদশাহ করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ বড়লোক আমার বাবারা, কার জন্য জীবন শেষ করতেছ, কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল হুজুর এই ফরিদপুরের এলাকায় বড় ধনী মানুষ, সে যখন মারা গেল যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত উনিয়া মাসিদের বারান্দায় ফালাইয়া রাখলো, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড়লোক আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট কলেশের জায়গা। বাজার এই গরম এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না মেয়ে কথা মানে না, বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই, বাজানের আরে শত্রু মিত্র কোনো শেষ নাই, এরকম করতে 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 হরদার একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে কোন দুনিয়ার পিছনে পড়ছো, হাতি আসছে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমাইবার নজর। বাজার কিছুদিন আগে দেখছিলা এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার দাফন কাপড়ের ব্যবস্থা না কইরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। বাজান দুই ছেলে বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করে কাটাকাটি করে ঝগড়া করে কার চেক কে বেশি সম্পদ নেবে, ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা দাপন কাপনের কোনো খবর নাই, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়া, কার জন্য সম্পদ রাইখা যাও, সন্তান যদি দিনদার আল্লাহ ওয়ালা না হয় সন্তান তোর জন্য তোর কবরের পাশে দুই হাত তৈলা দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, তাও বুঝি তোর কপালে জুটবে না রে কপাল পোড়া। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে অন্যান্য বিজাতিতাও করে, কিন্তু মুসলমান আমরাও করি, কিন্তু বাজান আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে মুখ ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু দুনিয়ায় টেকতে পারে নাই। আমরা মুসলমান জাতি গলা ফুলাইয়া বুক টান কইরা আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। ভালো কইরা মনকে বুঝাও, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা খোদা না কাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এ
এরসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু খুব চাকচিক্যম হয়। বাজান জিবরাইল সালাম আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আল্লাহ রসুল বলেন, জিবরাইল আমার ভাই, আপনাদের কোনো সময় সচরাচর আসেন না, এরকম সময় কেন আসলেন? আল্লাহ জিবরাইল সালাম বলেন, আল্লাহ রসুল আমার মালিক আমার বেহেশত জাহান্নাম দেখাইছে, ভিতরও দেখাইছে বাহির পাশও দেখাইছে। হে আল্লাহর রসুল, বেহেশতের চতুর্পাশে কাটার বেড়া, জাহান্নামের চতুর্পাশে মনোরম ফুলের বাগান।